softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রুমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রুমানা বলছি ইতালির বেরগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা যাচ্ছি হসপিটালে, হসপিটাল যাচ্ছি সকালের দিকেই সারিকার বাবা কাছ থেকে আসার পর আমি আর ফাইজান। তো যাচ্ছি বেরগামো হসপিটাল, যেহেতু এখনো পর্যন্ত আপনাদের সাথে বেরগামো হসপিটালটা শেয়ার করিনি। এর ভিতর যখন থেকে ব্লগ শুরু করেছি এর মধ্যে আমি আর যাইনি, তার জন্য শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা চলে এসেছি হসপিটালের কাছে। ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইগুলাই হচ্ছে হসপিটালের বিল্ডিং আর কি। আমরা ঢুকে পড়েছি পার্কিং এরিয়ায়, গাড়িটাকে পার্ক করে তারপরে আমরা হসপিটালের ভিতরে যাব। তো হসপিটালে কেন এসেছি, তারপরে কি হয়েছে এবং ইতালির হসপিটাল কেমন, সব হসপিটাল অবশ্য একরকম না। এই হসপিটাল হসপিটালটা নতুন, 2012 সালে আমি যখন প্রথম এসেছি তখন এটা উদ্বোধন হয়। তো এটা অবশ্যই অত্যাধুনিক অন্যান্য হসপিটাল থেকে আর অনেক বড়, আর আমার লাইফে দেখা সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার হসপিটাল এটা। এখন কত বড় পার্কিং, অবশ্য আমি পুরোটা দেখাতে পারবো না কারণ হসপিটালের চারপাশ দিয়েই পার্কিং। আমরা যেদিকে নেমেছি সেই পাশটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গাড়ি থেকে নেমে আমরা যাচ্ছি হসপিটালের ভিতরের দিকে। আপনারা সবাই কম বেশি জানেন কিছুদিন যাবত আমি একটু ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, শ্বাসকষ্ট এই টাইপের অসুখে ভুগতেছি। একটু ভালো হইতো আবার অসুস্থ হই এরকম। তো ডাক্তারের কাছে আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছিল। ওই তো ফাইজান আর ফাইজানের বাবা আসতেছে। তো ডাক্তার আমাকে ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট করতে দিয়েছে, আরও কিছু টেস্ট দিয়েছে আর কি। তো সেগুলাই করানোর জন্য আমরা সকাল সকাল হসপিটালে আসছি। এই যে লোকটা যাচ্ছে ব্যাগ নিয়ে, অবশ্যই ওনার কেউ না কেউ হসপিটালে অ্যাডমিট আছে, তার জন্য কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে, দরকারি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। বুঝতেই পারতেছেন সবাই আমার মধ্যে। তো আমরা হসপিটালের ভিতরে ঢুকে গেছি। এই যে দাগগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে দূরত্ব, মানুষ যাতে এরকম দূরত্ব রেখে হাঁটে এই জন্য এইরকম দাগ দিয়ে রেখেছে লাল। আমরা এখন যাচ্ছি যেখানে ব্লাড টেস্ট করে সেখানে। আপনারা দেখলেই বুঝতে পারবেন হসপিটালটা কত পরিষ্কার, আর আমি তো পুরোটা ভিডিও করা করতে পারিনি আর করা সম্ভবও না। এই হসপিটাল এত বড়, ভিডিও করলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। এই তো ব্লাড টেস্টের জন্য ডাক্তারের কাছ থেকে যে প্রেসক্রিপশন এনেছিলাম সেটা বের করতেছে সারিকার বাবা দেওয়ার জন্য, কিন্তু
কথা হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত ব্লাড টেস্ট করতে পারিনি। আগে ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে সকালবেলা খালি পেটে চলে গেলেই ওরা করে দিত, এখন আর এভাবে দেয় না, বলছে যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেন যাই। তো এখানে আর কোনো কাজ হলো না, যেহেতু ব্লাড টেস্ট করতে এসেছিলাম সকালবেলা, তো খালি পেটে এসেছি, তো নাস্তা করা হয়নি। তাই যেখানে ব্লাড টেস্ট করে তার সামনেই মেশিন আছে, সেখানে কাফের মেশিন, পানি, বিস্কিট, ব্রিওস, নাস্তা করার মতো সব কিছুই আছে মেশিনের ভিতরে। তো আমরা এখন কফি খাবো আর কি মেশিন থেকে। তো হসপিটালের ভিতরে ভারও আছে, বসে ভালোভাবে নাস্তা করা যায়, তবে এখন করোনা পরিস্থিতির কারণে আর বসে নাস্তা করা যায় না, ওইখানে একই অবস্থা। আমাকে কফি আর ব্রিওস যেটাই খাই খাবার দিয়ে দিবে, আমি বাইরে গিয়ে বসার ব্যবস্থা আছে, দূরত্ব বজায় রেখে বেঞ্চ সিস্টেম আছে ওখানে, হসপিটালের বাইরে না, ভাড়ের বাইরে আর কি, হসপিটালের ভিতর বসে খেতে হবে। তো ভাবলাম ওইখানে আর এখানে একই, এখানে মেশিন থেকে বের করে এখানে খাওয়া আর ওইখানে একই একই সিস্টেম, যেহেতু বসে আরাম করে খেতে পারবো না, তাই এখান থেকেই নাস্তাটা করে যাচ্ছি। এই তো আমার কফি। শারিকার বাবা আমার জন্য একটা এইতো সল্টেস বিস্কিট বের করতেছে, আর ফাইজানু ফিডার খাচ্ছে। শারিকা আসে নাই, শারিকা স্কুলে, আপনারা তো সবাই জানেন মেয়েটা আমার স্কুল পাগল। এই হচ্ছে সেই বার হসপিটালের ভিতরে যেটা বলেছিলাম, একটা সময় ছিল ওই ভাড়ের মধ্যে দাঁড়িয়ে খাওয়ার জায়গা ছিল না, এত ভিড় থাকতো, আর এখন দেখুন প্রত্যেকটা চেয়ার টেবিল সব খালি। ওই যে এখানে একটা সিগন্যালের মতো দিয়ে রাখছে যে নিষেধ বসা। তো এখন আমরা যাচ্ছি জিনোকোলজিয়ায়। এটা হচ্ছে জিনোকোলজিয়া হচ্ছে ইটালিয়ান শব্দ আর কি, এটাকে গাইনি বিভাগ বলে। তো ডক্টর আমাকে একটা গাইনি বিভাগেও একটা টেস্ট করতে বলেছে, তো আমরা ভিতরে ঢুকে গেছি, টিকিট নিয়ে অপেক্ষা করতেছি। ওই তো দেখতে পাচ্ছেন 3-4 নাম্বার দেওয়া, ওই পাশে 1-2-1-2-3-4 আর কি, তো ওই 4টা স্পট এলো, তো 4 জন বসে কাজ করে। তো আজকে আর ওই রকম লোকজন নাই, তাই একজনই শুধু 1 নম্বর স্পট তেলতে কাজ করতেছে ওই পাশে। তো আমরা অপেক্ষা করতেছি এখানে, ওই স্ক্রিনের মধ্যে দেখবো যে স্ক্যানার আর কি, ওটার মধ্যে দেখবো যে কখন আমার নাম্বারটা উঠে, তারপরে আমি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিব। আজকে অ্যাপয়েন্টমেন্টটি নিতে আসছি জিনোকোলজি, আর ভাবলাম হসপিটালে যেহেতু আসছি তো গাইনি বিভাগ থেকে অ্যাপয়েন্টমেন্টটা সরাসরি নিয়ে যাই। তো এখানেও কোনো লাভ হয়নি, ওরা আমাকে একটা ফোন নাম্বার ধরিয়ে দিয়েছে, বলেছে যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যাওয়ার জন্য। এখন সরাসরি ওরা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তো ব্লাড টেস্টও করতে পারলাম না, গাইনি বিভাগ থেকে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারলাম না। অসুস্থ শরীর নিয়ে সকাল সকাল খালি পেটে শুধুই ঘোরাঘুরি করলাম। সে যাই হোক, যেতে তো হবেই যেহেতু সমস্যাটা আমার, আর না গেলে কী করে বুঝতাম যে এভাবে করে না ওইভাবে করে, সেটাও অনেক কিছু অভিজ্ঞতারও দরকার আছে। তো এটা হচ্ছে, আবারও আমরা পার্কিংয়ে চলে আসছি, গাড়িতে উঠব। তো আমার ফাইজান গাড়িতে উঠতে চাচ্ছে না, সে এখানে তার ভালো লেগেছে, হাঁটাহাঁটি করবে। আর এটা হচ্ছে হসপিটালের সেই পার্কিং এলাকা, এক পাশের যেই পাশে আমরা গাড়ি রেখে হসপিটালের ভিতরে ঢুকেছিলাম। এই হসপিটালটার 4টা পাশে এরকম পার্কিং, বড় বড় বিল্ডিং, অনেক বড় এরিয়া। আমার লাইফে এমন হসপিটাল আমি আর দেখিনি, এত পরিষ্কার, এত সুন্দর আর এত বড়। তো যাই হোক, আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি। ভিডিও যখন করতেছিলাম তখন একজন নার্স আমাকে বললো হসপিটালের ভিতরে যে ভিডিও করা নিষেধ, তাই আর ভালোভাবে করতে পারিনি। তাও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।